ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পয়েন দিবস আজ, কিন্তু আশ্চর্যজনক তার পয়েন দিবস পালন করা হলো না মালদায়। অবাক করার বিষয়, মালদা শহরের অতুল মার্কেট শিক্ষা ভবনের নিচে থাকা বিদ্যাসাগরের মূর্তিতে মালাটুকু পড়লো না কোনো শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষা ভবনের কেউ না। করোনা সংক্রমণ ঢুকতে চলছে লকডাউন, তাই হয়তো আজকের দিনটি কারো কাছে মনেই নেই। শিক্ষা ভবনে গিয়ে দেখা গেল মূল গেটের সামনে তালা মারা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে নেই কোনো মালা। এই নিয়ে দুঃখ প্রকাশ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র। এ বিষয়ে ডিআই উদয়ন ভৌমিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে কোনো উত্তর দেয়নি। এ বিষয়ে আপনি কি আপনার মানে কি বক্তব্য দিলেন? আমার খুব শুনে দুঃখ হচ্ছে, অর্থ বলার কিছু নেই। শহরের পরিবেশে, বিশেষ করে বর্তমান অবস্থায়, শুধু বিদ্যাসাগরের মূর্তির জায়গাটি নেই, শহরটিকে তো পরিচ্ছন্ন রাখতে হবে। আর তার চেয়েও বড়ো কথা যে আমরা বিদ্যাসাগরকে বলি বিজ্ঞানসম্মত শিক্ষার মতাদর্শ তিনিই প্রথম আমাদের কাছে হাজির করেছেন। তার একটি বইয়ের নাম বোধোদয়। তা আমাদের বোধের উদয় কি হলো? সবচেয়ে বড় বোধ কি না আমাদের ইতিহাসকে শ্রদ্ধা করা? যারা আমাদের এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে শ্রদ্ধা করা, পরবর্তী প্রজন্মকে তাদের প্রতি যাতে শ্রদ্ধা, শুধু তাদের শ্রদ্ধা নয়, তাদের সম্বন্ধে ধ্যান ধারণা যাতে থাকে তারও প্রসার ঘটানো। কিন্তু আমরা দেখছি যে মূর্তিটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মূর্তির সামনে দিয়ে যখন মানুষ যাবে তখন তার মতাদর্শের কথা স্মরণ করবে। কিন্তু আমরা দেখছি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে বোধহয় এই উন্নত মতাদর্শগুলো অবহেলিত হচ্ছে। শহর অপরিচ্ছন্ন, এটা প্রত্যেকে দেখতে পাচ্ছে, কিন্তু কেউ কিচ্ছু প্রতিবাদ করছে না। কেন না? প্রতিবাদ করে কোনো লাভ হবে না। এই যে তোমরা আমার কাছে এসেছো, আমিও তো শহরের বাসিন্দা, কিন্তু আমি জানতাম না যে বিদ্যাসাগরের মূর্তির চতুর্দিকে এরকম ময়লা জমে আছে। অর্থাৎ আমরাও তো অসচেতন, প্রত্যেকের সচেতনতা দরকার। এত বড় মানুষটি যিনি আমাদের, ওই যে বললাম সংস্কৃত পণ্ডিত, এ ভাবলে চলবে না, উনি একেবারে বিজ্ঞানসম্মত মতাদর্শ আমাদের সামনে হাজির করেছেন প্রথম। সুতরাং আমাদের বোধ তার উদয় হয়নি। তার এই বিখ্যাত গ্রন্থ বোধোদয় অনেকেই পড়েছেন, অবশ্য আজকাল বোধহয় কেউ পড়েন টড়েন না। তাহলে ওই মানুষটিকে অবহেলা করা, তার মূর্তিকে অবহেলা করা মানে তার শিক্ষাকে অবহেলা করা, আমাদের ইতিহাসকে অবজ্ঞা করা, এটা সব প্রত্যেকের সত্যি তীব্র প্রতিবাদ করা উচিত। তোমরা যে এখানে আমার মত জানতে এসেছো, আমি লজ্জা পাচ্ছি, আমি সচেতন ছিলাম না। স্যার মানে এটা তো মানে একটা যে দায়িত্বে আছিলেন ডিআই অফিসে দায়িত্বে, তার তো একটা মানে ভূমিকা ছিল যেটাকে আজকের দিনে যতই একটা ইয়ে, আজকের দিনটা সেটাকে শ্রদ্ধা করা জানো। তোমরা জানো কে দায়িত্বে আছেন, আমি সত্যি জানতাম না। তোমরা বলছো ডিআই সাহেব দায়িত্বে আছেন, যদি তাই হয় তাহলে তো সত্যি দুঃখের কথা। কেননা জেলার শিক্ষাকে প্রসারিত করা, তার উপর নজরদারি করা, সবচেয়ে বড় কথা শিক্ষার উপর নজরদারি করার দায়িত্ব সম্পন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস। আমি জানি না তিনি কতদিন এখানে এসেছেন, যদি এমন হয় যে গতকাল এসেছেন বা দু তিন দিন আগে এসেছেন তাহলে আমার বলার কিছু নেই। তাহলে তার আগে যিনি ছিলেন তার এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। আর ইনি যদি বেশ কিছু যদি এসে থাকেন তাহলে আজকের দিনটির কথা স্মরণ করে অন্তত যদি তার এতদিনের অবহেলা বা তার আগের পূর্বসূরির অবহেলাকে তিনি সংশোধন করতেন তাহলে খুশি হতাম। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।